নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি খবর জানাবো বিশেষ করে যারা আমাদের রাজ্যে কন্যাশ্রী রূপশ্রী মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে এবার এই কাজটি করতেই হবে কিন্তু নাহলে আগামী দিনে এই সুবিধা আপনারা পাবেন না অর্থাৎ কন্যাশ্রীর উপরশ্রী যারা পেয়ে থাকেন তাদের হয়তো টাকা আটকে যেতে পারে সরকার একটি নতুন চিন্তাভাবনা করেছেন এ ব্যাপারে আপনাদের জানাবো তার আগে আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে অন করে রাখবেন এবং অন্যদের সাথেও ভিডিওটিকে শেয়ার করবেন যাতে রাও এই খবর জানতে পারে তাই জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করুন চলুন তবে এখন আমরা আপনাদের দেখিয়ে দিই সরকার নতুন কি পদক্ষেপ নিচ্ছেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবার নেওয়া হচ্ছে এক বড় সড় পদক্ষেপ আধার সংযোগ বা আধার সিডিং করাতে হবে হ্যাঁ জেনে রাখুন ভুয়ো উপভোক্তা রুখতে কন্যাশ্রী রূপরশ্রী সরকারি প্রকল্পে শুধু বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ড দাখিলেই থামছেন না নবান্ন এবার নেওয়া হচ্ছে এক বড়সড় পদক্ষেপ আধার সংযোগ বা আধার সিডিং স্বয়ং মুখ্যমন্ত্রী এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গিয়েছে সেই মতো শীঘ্রই রাজ্যের কুড়িটি দপ্তরের একশো তেত্রিশটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমে নথিভুক্ত উপভোক্তা ও নতুন আবেদনকারীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে আবারও জেনে রাখুন আগামী দিনে বাধ্যতামূলক করা হচ্ছে আধার নভেম্বর সংযোগ অর্থাৎ কন্যাশ্রীর উপরশ্রী এছাড়াও সরকারি যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে সে সমস্ত ক্ষেত্রেই কিন্তু যেখানে ডাইরেক্ট বেনিফিট অর্থাৎ সরাসরি অ্যাকাউন্টে টাকা আসে সেই সমস্ত প্রকল্পে আধার কার্ড অতি অবশ্যই নথিভুক্ত করতে হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক স্তরে সবুজ সংকেত দেওয়া হয়েছে জানা গিয়েছে কন্যাশ্রীর উপস্থির পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার মতো প্রকল্পও রয়েছে নভেম্বরের মধ্যে পাঠাতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে তৈরি প্রকল্পের তালিকা সঠিক হাতে প্রাপ্য নগদ সরাসরি পাঠানোর কাজে কোনোরকম অস্বচ্ছতা না রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে বাতিল করা হয়েছে দেড় কোটিরও বেশি ভুয়ো কার্ড সরকারি অর্থেরই অপচয় রুখতেই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাশাপাশি আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে এ নিয়ে কিছুদিন আগে আধার কর্তৃপক্ষের সঙ্গে নাকি কথাও বলা হয়েছে তারপরই সংকেত মিলেছে প্রশাসনিক স্তরে যাই হোক আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনারা বিশেষ করে যারা কন্যাশীর উপস্থির মতো প্রকল্প কিংবা ভান্ডার প্রকল্প পারছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এখানে এই আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করে ভালো করলো না অসুবিধা হবে সুবিধা হলো না অসুবিধা হবে অবশ্যই নিচে আপনারা নিজেদের মত কমেন্ট করে জানাতে পারেন